সো হে গাইস, ইটস শোনক, সুন্দর একটা দুপুরে তোমাদের সবাইকে শুভ স্বাগত। তো চলে আসলাম আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিওতে। তো ফার্স্টে ইন্ট্রোটা দিয়ে দিই, কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে কেন আমি এতদিন ব্লগ দিইনি, তো সেটা সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো। শেয়ার করার জন্য ব্লগটা করলাম, আর স্পেশালি কিছু জিনিস আছে তো কেন ব্লগ দিইনি সেটা তোমাদের সাথে আমি লাস্টে শেয়ার করবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউয়াসলি দেখো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট সুফ্যামিলির পাশে দেখো। তো যাই হোক, তোমাদের এই ড্রেস দেখে কি মনে হচ্ছে? এটা আমাদের স্কুলের ড্রেস। যাই হোক, মানে এখন স্কুল ড্রেস পড়ে আছি, তোমাদের মনে হতে পারে যে এখনই পরীক্ষা দেওয়া যাচ্ছে। না না, পরীক্ষা আমাদের শেষ হয়ে গেছে, আজকে আমাদের লাস্ট এক্সাম ছিল। তো যাই হোক, লাস্ট এক্সামের পরে তোমাদের সামনে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। তো আমাদের জামাই এখানে, তারপর এই জায়গায় সব মানে যে যার নাম লিখে দিয়েছে। তো কী বলো তো, নাম লেখা বলতে হয় না যে লাস্ট ডেতে মানে যারা যারা বন্ধু টন্ধু সব একসাথে থাকে, এতদিন থাকার পরে মানে এই ড্রেসে তো আমরা বন্ধুরা স্কুলে যাবো না, তো তার জন্য কী বলো তো সবাই সবার নাম লিখে দিয়েছে। আমি আমার নাম অন্যদের ড্রেসে লিখেছি, এবার অন্যরা আমার নাম অন্য ড্রেসে লিখেছে, ওরা একটু শয়তানি করে আবার মানে জামাই উল্টোপাল্টা লিখেছে, আমি উল্টোপাল্টা লিখেছি। তো যাই হোক, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে তোমাদের ফ্রন্টে একটু মানে যে মার্কার দিয়ে লিখেছিলো সেটা একটু আপছাপছা লাগছে, তো ফ্রন্টে তোমাদের কাছে ভালোভাবে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, পেছনেরগুলো জামাটা খুলবো, খুলে দিন তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো। তো ফার্স্টে জামাটা খুলি, তারপর তোমাদের কাছে দেখাই যে কী কী ওরা লিখেছে ই আর কি মেরে বন্ধু। তো যাই হোক, লাস্ট দিন যা লেখে লিখো কোনো ব্যাপার না, আর তো কোনো দিন এই জামা পরে ওদের সাথে দেখা হবে না। তো যাই হোক, লাস্ট ডেতে যা লিখেছে মানিয়ে নেওয়া উচিত। তো যাই হোক, জামাটা খুলে তোমাদের দেখাচ্ছি। তো গাইস, এইটা আমার জামা, দেখো জামাটা খুললাম, তো খুলে তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের দেখাচ্ছি, দেখো মানে কী সব লিখেছে এরা, নিজেদের নাম লিখলে তো ঠিক আছে। তো দেখো, এখানে হাসান এই নামটা ঠিক আছে, এখানে শুভম এটা ঠিক আছে, তারপরে দেখো এই পাশে আর উল্টোপাল্টা লিখেছে, কার নাম উল্টোপাল্টা নাম লিখেছে। তো এই পাশে অর্ঘ লিখেছে, এটাও ঠিক আছে। তো এইসব দেখো, এটা আমি মুখে বলছি না, তোমরা একটু বুঝে নিও। তো দেখো এটা কী লিখেছে, যাই হোক যা লিখেছে মানে ইয়ার কি মেটে লিখেছে সেটা ঠিকই আছে। তোমাদের জামাই লিখেছি, তো সেটা কী লিখেছে সেটাও হয়তো তোমাদের সামনে দেখাতে পারছি না। তো ওই টাইমে যদি মোবাইল নিয়ে যেতাম পুরো ভিডিওটা করতাম, বিকজ মানে তোমাদের পরীক্ষাতে মোবাইল অ্যালাউ নেই, তার জন্য আমি সেটা ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি, তার জন্য সরি। ওটা তুলে ধরতে পারলে আরও ভালো হতো। তো যাই হোক, মোবাইল নিয়ে যেতে পারিনি, তার জন্য ওটা তুলতে পারিনি। তো কিছু ফটো তুলেছি, সেটা তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই, ফটোগুলো তোমরা দেখে নাও। তো যাই হোক গাইস, এই জামাটার একদম পুরো এই যে দু বছর স্কুলে পড়েছিলাম, একদম পুরো এই জামাটার আর কোনো কাজ নেই, আর কোনো দিন পড়া হবে না। এই জামাটা বন্ধুদের মানে সবাই লিখেছে, তো এইভাবেই তুলে রাখবো গাইস এই জামাটা, এইভাবেই আর কোনো দিন এই গায়ে উঠবে না। তো তুলে রাখবো এই জামাটা, হয়তো ধুলে যদি এই রংটা উঠে যায় তার জন্য এটা তুলে রাখবো। যাই হোক এখন আমি ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যা যা করি তোমাদের শেয়ার করতে থাকবো। তো ব্লগটা তোমরা কন্টিনিউয়াসলি দেখবে। আরে ছেলেটা দেখো দেখো, খালি গায়ে শুয়ে ঘরের ভিতরে একদম বডি টডি খুলে। ঠিক বলেছো, কোন এই লোক, কাহাঁ সে আতে হে, কেসে আমার একটা বন্ধু আসবে এখানে, তারপর আর দুটো বন্ধু পাশ থেকে আসবে, তো তাদেরকে নিয়ে মেলায় যাবো। দেন মানে আর প্রথমে যা যা শেয়ার করলাম, যে আরো একটা কথা ভুলে গেছি তোমাদের কাছে শেয়ার করতে, তোমাদের এক্সাম কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর যাই হোক, কী বলো তো, এখন ওরা আসবে, ওদের নিয়ে মেলায় যাবো। আর মেলায় আমি বেসিক্যালি মেলায় একবারও যাইনি, আমাদের বাড়ির পাশে মেলা হয় তাও এবার যাইনি। তো দেখি মানে কতটা কি তোমাদের কাছে শেয়ার করতে পারি, ব্লগটা তোমরা কন্টিনিউয়াসলি দেখতে থাকো। আসার কথা ছিল যে বন্ধুরা তারা মানে ফাইনালি চলে আসলো, তো একসঙ্গে আমরা এখন মেলা টেলায় যাবো, অনেক মজা করবো, তোমাদের কাছে শেয়ার করবো। তো এদের এই দেখো, একটা বন্ধু, এই একটা বন্ধু আর এই একটা বন্ধু, তোমাদের হয়তো ভালো কোয়ালিটি দেখাতে পাচ্ছে না। সো ফাইনালি প্রথমেই আমরা মেলায় এসে একটু ফার্স্টে মেলাটা প্রথমে একবার ঘুরলাম, তারপরে ফার্স্টেই চলে আসলাম চশমার দোকানে, তারপর চশমা চুজ করছিলাম, দেখলাম কোনো চশমা পছন্দ হয় কি না, তারপরে এই এদের সবাইকে নিয়ে চুজ টুজ করলাম চশমা, তারপরে কিছুক্ষণ এখানে ঘুরলাম, তারপর চলে গেলাম আমরা একটা দোকানে এগরোল বা যাই হোক কিছু খেতে। তারপর আমাদের এগরোল আসলো, এগরোল মানে একটু খেলাম, তারপরে আমিও খাচ্ছিলাম, আমার বন্ধুরাও খাচ্ছিল। মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে,
मेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला, तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला। माँ ओ मेरी माँ, मैं तेरा लाडला। তো গাইজ, ভিডিওর প্রথমে তোমাদেরকে যেটা বললাম যে আমি কেন এতদিন ভিডিও ছাড়িনি সেটা তোমাদের কাছে শেয়ার করব লাস্টে। তো তোমাদের কাছে শেয়ার করি যে কেন আমি তোমাদের সামনে এতদিন ভিডিও দিইনি। তো প্রায় আমি ভিডিও দিইনি, সেই লাস্ট ভিডিও দিয়েছিলাম প্রায় 14 দিন, প্রায় 2 সপ্তাহের বেশি হয়ে গেছে, প্রায় 15-16 দিন হয়ে যাচ্ছে ভিডিও দিইনি। 15-16 দিন পর আমার ভিডিও আসছে, তো তোমরা একটু ভালোবাসা দেখে তোমরা একটু সাপোর্ট করো যাতে এই ভিডিও রিস্টটা একটু ভালো থাকে। যাই হোক, এই ভাইয়ের পাশে থেকো, পরবর্তীতে ভালো ভিডিও আসতে চলেছে। তো যাই হোক, এবার আসল কথায় আসি যে কেন তোমাদের আমি ভিডিও দিইনি। তো তোমরা কি ভাবছো আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি? তো এটা হতে পারে না, কারণ ইউটিউবে যখন আমি এসেছি তোমাদের সামনে ভিডিও করতে, এন্টারটেনমেন্ট করতে, অবশ্যই তোমাদের সামনে সেটা আমি তুলে ধরতে চেষ্টা করব। তোমরা শুধু একটু আমার পাশে থেকো, কারণ তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেক 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 মোটিভেট করে, তার জন্য ডু সাবস্ক্রাইব। সো যাই হোক, মানে আমার তখন এক্সাম চলছিল, তোমরা তো জানোই যে এইচএস এক্সাম চলছিল 14 তারিখ থেকে, 14 তারিখ থেকে আমাদের এক্সাম ছিল 25 তারিখ। আমি এখন 25 তারিখে ভিডিও শ্যুট করছি তোমাদের সামনে। তো আজকে আমাদের এক্সাম শেষ হয়েছে, আজকে থেকেই আমি আমার ভিডিও কন্টিনিউ করে দিচ্ছি। তো ওই এক্সামের জন্য আমি ভিডিও দিতে পারিনি তোমাদের কাছে, সেটা বললাম। আর মাঝখানে 1-2 দিন আমি ভিডিও করবো ভেবেছিলাম, ভাবলাম যে এক্সামের ভিতরে ভিডিও করিনি, তো লাস্টের দিকে এসে আর ভিডিও করে লাভ নেই। অনেকে বলবে এক্সামের ভিতরে ভিডিও করছে, এ করছে, থাক, তার জন্য আমি ভিডিওর দিকে আর যাইনি। যাই হোক, মানে এই কয়েকদিন ভিডিও করিনি, ভালোই হয়েছে, কে লোকে আর কেউ কিছু বলিনি। সো যাই হোক, এখন তোমাদের সামনে ফুল দমে পুরো ভিডিও শেয়ার করবো। মানে আমি একটা টার্গেট নিচ্ছি যে 28 দিনে 29টা ভিডিও দেবো, বাট 28 দিনে 27টা ভিডিও হবে না। এমন আমি করতে পারি কি না সেটা তোমরা দেখো। তোমাদের সামনে একটা চ্যালেঞ্জ রাখছি, চ্যালেঞ্জটা আশা করি আমি মানে সাকসেসফুল করতে পারবো। যদি আমি এই চ্যালেঞ্জটা একদিন যদি তোমাদের সামনে ভিডিও না দিই, আমার তো ইনস্টাগ্রাম আইডি পাশে শো করছে, তোমরা দেখে নাও, ইনস্টাগ্রাম আইডি শোনক অফিসিয়াল। তো ইনস্টাগ্রাম আইডিতে তোমরা মেনশান করো যে আমার নামে মেনশান করে দাও, বলবো এই বিসি তুই ভিডিও দিস নি কেন, এরকম মেনশান করবো, তাতে আমি আরও মোটিভেট হই যে তোমরা কেউ আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকো। সো যাই হোক, আমি তো বলে দিলাম কী কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে ভিডিওটা বেশি বড় হয়নি, তোমাদের কাছে কিছু ইনফরমেশনগুলোকে একটা ভিডিও দিলাম, ইনফরমেশান দিলাম যে কেন ভিডিও দিতে পারিনি, আর স্কুলের লাস্ট মোমেন্টে কিছু কিছু শেয়ার করলাম। সো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আজকে ভিডিওটা এটুকুই, যদি তোমাদের ভিডিওটা 1% ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট স্মাইলি সদস্য হয়ে যাও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন দুপুর 2টার সময়, ততক্ষণে নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা।